মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। হাতে রয়েছে ভাঙাচোরা, ই পড়ে যাচ্ছিল, হাতে রয়েছে ভাঙাচোরা বিস্কুট আর দু কাপ দুধ চা। দুধ চা আজকে ক বছর পর করলাম কে জানে, দু বছর এক বছর হবে দুধ চা করেছি। যাই হোক, মিষ্টিটা একটু কম কম হয়েছে, তার জন্য খেতে একটু সমস্যা হচ্ছে। অসুবিধা নেই, বিস্কুটগুলো মিষ্টি, ভাঙাচোরা বিস্কুট নিয়ে খেতে বসেছি। এই যে ঘরে বিস্কুট শেষ হয়ে গেছে, অনেক কিছু শেষ হয়ে গেছে রান্নাঘরে গিয়ে দেখলাম, ডাল শেষ হয়ে গেছে, তারপরে বিস্কুট, তারপরে আরও কীসব যেন দেখলাম, কফি, তারপরে আরও কীসব যেন কীসব যেন দেখলাম, কলা ফলা আনতে হবে। ও তো মেয়ে তো ওখানে ওই বাড়িতে, তাহলে কলাটা না আনলেও হবে। যাই হোক, টুকিটাকি জিনিস শেষ হয়ে গেছে, ওগুলো সব বাজারহাট করতে হবে, তো দেখি ওগুলো কোথা থেকে কী ব্যবস্থা করা যায়। আর এই যে জনি, যাই হোক চলো, একটা বিশাল একটা ঘুম দিয়েছি কালকে রাতে, একটা ঘুমের ওষুধ খেয়েছি, তারপরে ঘুমের ওষুধ খেয়ে ওই যে ঘুমিয়েছি, উঠেছি সকাল 10:30-11:30, ওঠার পর পুরো ফ্রেশ লাগছে। মানে ওষুধ না খেয়ে ঘুমালে পরে ঘুম থেকে ওঠার পর একরকম মুড থাকে, আর ওষুধ খেয়ে ঘুমিয়ে ঘুমানোর ঘুম থেকে ওঠার পর অন্যরকম মুড হয়ে যায়। পুরো ফ্রেশ লাগছে এখন, একটুখানি মাথাটা ধরেছিল সেটা ঠিক হয়ে গেছে, চোখ টোকগুলো ব্যথা ছিল গতকালকে, যেমন চোখ ফোলা দেখেছো তোমরা সকালে ওঠার পর, আজকে দেখো নেই, তো চোখ টোকগুলো একটু ইয়েটা লাগছে, মানে ব্যথা ফ্যাথাগুলো কম লাগছে চোখে, মাথায়, কপালে। যাই হোক চলো, চাটা খেয়ে নিই, তারপরে দেখি কি করি না করি, চলো সঙ্গে। তো এখন টাইম হচ্ছে 12:05, চা খেতে বসেছিলাম অনেকক্ষণ আগে, প্রায় এক ঘন্টার বেশি বোধ হয় চা খেতে বসেছিলাম। চাটা খাওয়ার পরে বিছানাতেই বসেছিলাম, আর উঠতে ইচ্ছে করছিল না আমার, তো রান্নাঘরে তো আসতেই হবে যতই দেরি হোক না কেন। তো রান্নাঘরে এসে ফ্রিজ থেকে ভাতের হাঁড়ি, ভাত আছে আর মাছের ঝোল, মাছ আছে, তো ওগুলো সব বের করে ডাইনিং টেবিলে রেখে আসলাম। আর সবজির বাস্কেটটা পুরো ভর্তি, প্রচুর সবজি ঘরে, তো সবজিগুলো তো খরচা করতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে। তো ফ্রিজ থেকে 4টে কাঁকরোল আর চাল কুমড়োটা বের করলাম। তো অ্যাকচুয়ালি কাঁকরোল আলু ভাজা আর চাল কুমড়োর ছেঁচকি করলেই ভালো হতো, কিন্তু দুরকম পদ করব না, যা হবে হবে, খেতে খেতে বাজে লাগুক, খেতে ভালো লাগুক, নিজেরাই তো খাবো। আমি এই কাঁকরোল, চাল কুমড়ো আর আলু তিনটে একসাথে ভাজা ভাজা করব, তাতে যদি খেতে বাজে হয় হবে, কিন্তু সবজিটা উঠে যাবে আর পেটে যাবে, এটাই বড় কথা। এরকম কোনো রান্না আদৌ হয় কিনা আমার জানা নেই, কিন্তু করে নিই, ঠিক আছে। তো চলো এই ভাজাটা করবো, তাড়াতাড়ি করে কেটে রেডি করে নিই, আসছি। তো দেখো বন্ধুরা, কেটে নিয়েছি আলু, কাঁকরোল আর একদম নিচে আছে হচ্ছে চাল কুমড়ো, তো এটা এখন নুন হলুদ দিয়ে জাস্ট একটা ভাজা হবে আর কিছু না। আর দেখো, গতকালকে রাতে আমি বিরিয়ানি বলেছিলাম খাবো, কিন্তু আমি খেতে পারিনি, এরকমভাবে পড়ে রয়েছে, তো সেটাই, মানে মাংসটা ভেবো না, আবার আমি খেয়েছি, মাংসটা খেতে পারিনি। মাংসটা ভালো করে কষলে কষলে ধুয়ে জনিকে ভাত দিয়ে মেখে দিয়েছিলাম কালকে রাতে, আর ডিমটা জাস্ট এক কামড় দিয়েছিলাম, আলুটা জাস্ট একটু কামড় দিয়েছিলাম, খেতেই পারিনি খাবারটা আমি। তো আর আমি তো খাবার নষ্ট করার পাবলিকও নই, তোমরা জানো, তো এটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, এটা এখন আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। আর সোমনাথ গেছে হচ্ছে বাথরুমে স্নান করতে, ও স্নান করে আসলে পরে যদি ব্রেকফাস্ট করতে চায় তাহলে একটু ম্যাগি করে দেবো, আর যদি বলে একবারে ভাত খেয়ে নেবে, কারণ এই ভাজাটা হয়ে গেলেই তো হয়ে গেল, তাহলে একবারে ভাত দিয়ে দেবো, ঠিক আছে। Thank you.
হচ্ছে 1:40, স্নান করে নিলাম, স্নান টান করে ঘরে আসলাম। এখন খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে, সব সময় তো ঘুম পায় কেন জানি, কত বেলা করে উঠেছি, 10:30 পরে উঠেছি, তারপরেও ঘুমে তাকাতে পারছি না। তো এখন ভাত খাবো, ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো। চলো, তোমাদেরকে ভাজাটা নামানোর পর তো দেখানো হয়নি, ও আরও কাজ রয়েছে, দুটো কাজ রয়েছে, সেটা হচ্ছে সোমনাথকে দোকানে পাঠিয়েছিলাম মুদিখানার দোকানে কিছু জিনিস আনার জন্য, তো নিয়ে এসেছে, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, দেখাচ্ছি, দাঁড়াও এখনই দেখিয়ে দেবো। আর এদিকে দেখো কত জামা কাপড় সব শুকিয়ে গেছে, ছাদ থেকে তুলে নিয়ে আসার পর এগুলো এখনও ভাঁজ করা হয়নি। তো এইখানেই দুটো কাজ রয়েছে, এগুলো গোছানো আর এগুলো গোছানো, কিন্তু পেয়ে গেছে হচ্ছে খিদে সবারই। তো খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে নিই, ঘুম থেকে উঠে না হয় এগুলো গোছাবো, ঠিক আছে। এই যে চা শেষ হয়ে গেছিলো, মমস ম্যাজিক বিস্কুট, কি এটা, হ্যালো বিস্কুট, এ মা দুটো তো একই রকম মনে হয়, ফ্লেভার আলাদা হতে পারে অবশ্য। গোলমাল বিস্কুট, এ বাবা একে গোলমালের ঠেলায় বাঁচি না, আবার গোলমাল বিস্কুট, এটা হচ্ছে পনির, আচ্ছা মালাই পনির, ডালিয়া করতে হবে তাহলে একদিন, ডালিয়া দিয়ে পনির খেতে ভালো লাগে। আর লাল গরম মশলা, এটা কি, হলুদ তো আমি লিখিনি, ফ্রি দিয়েছে, কিসের সাথে ভাই, ওরে বাবা, চায়ের সাথে হলুদ ফ্রি, চায়ের সাথে চিনি কিংবা দুধ ফ্রি দিতে পারত, হলুদ দিয়ে চা খেয়েও তাহলে। ম্যাগি নিয়ে এসছে, আর হচ্ছে মসুরির ডাল 500, ঠিক আছে। আর সার্পের প্যাকেট ছিল, সেটা দিদি ভাই কাস্তে যাবে বলে এখান থেকে বের করে নিয়ে চলে গেছে। আর এই হচ্ছে ভাজাটা, এই যে আলু দিয়ে চালকুমড়ো দিয়ে কাঁকরোল দিয়ে ভাজা, মাছের ঝোলটা একটুখানি গরম না করলে খাওয়া যাবে না, যেহেতু পাঙাশ মাছ তো একটু চর্বিটা বেশ নরম নরম হলে তবে খেয়ে শান্তি পাওয়া যাবে। চলো এটা গরম করে ফেলি, দিয়ে লাঞ্চ করে নিই আমরা, ঠিক আছে। চলো আসছি, পরে আসছি তাহলে। এখন টাইম হচ্ছে 4:30 বাজে, এপাশ ওপাশ এপাশ ওপাশ করেই গেলাম, চোখে প্রচুর ঘুম কিন্তু ঘুম আসে না, তো মনটা কেমন একটা খাই 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 করছে, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে ঝমঝম ঝমঝম করে, তো চা করবো কিনা ভাবছিলাম কিন্তু চা খেতে ইচ্ছে করছে না। ফ্রিজে আছে হচ্ছে দই, ফ্রিজে আছে দই, এই যে আমুল মিষ্টি দই, তো দই খাবো। আর ঘরে আছে হচ্ছে চিপসের প্যাকেট, তো এই দই আর চিপস খাবো। সোমনাথ যদি খায় তাহলে এখান থেকে একটু ভাগে দেব, ঠিক আছে। তো চলো এটা খাই, তারপরে আধা ঘন্টা পরে না হয় চা করবো খন।
টাইম হচ্ছে 7টা বাজে, আর যাব হচ্ছে কাকিমাদের বাড়িতে, মানে ওই সোমনাথ যে কাকিমাটার বাড়িতে আগের দিন নিয়ে গেছিল সেই কাকিমার বাড়িতে যাব। আমি আসলে বায়না করলাম, কারণ ঘরের মধ্যে দম আটকে আসছে, থাকতে পারছি না, খুব কষ্ট হচ্ছে বাড়িতে, কোথাও যেতেও পারছি না, কারণ সোমনাথের যেহেতু হাত ভাঙা তো গাড়িতে করে তো কোথাও নিয়েও যেতে পারবে না, যে একটুখানি বাইরে যাব। এই বাড়ির মধ্যে যা ঘটে গেছে, আমার বাড়িতে ভীষণভাবে স্ট্রেস লাগছে থাকতে, তো তার জন্যই তারপরে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর কাকিমাদের বাড়িতে ছাদটা যেহেতু ওপরটা গার্ড করা, তো সেক্ষেত্রে বৃষ্টিটা দেখাও যাবে, আবার গায়েও জল লাগবে না, আবার হাই রোড দেখা যাবে, ছাদে বসে হাই রোড দেখা যায়, মনোরমা দেখা যায়, চারিদিকের ভিউটা খুব সুন্দর, বৃষ্টি পড়ছে, সব কিছু মিলিয়ে ভাবলাম যে কাকিমার বাড়িতে ছাদে গিয়ে একটু বসি। তার উপরে বেশি একটা দূরেও না, 7 মিনিট মতো হাঁটলেই কাকিমার বাড়ি পৌঁছে যাওয়া যায়, তো সে কারণে ভাবছি যাই গিয়ে একটু বসে থাকি ছাদে। আর রাতের রান্না নেই, শুধু একটু রুটি হলেই বা ভাত হলেই হয়ে যায়, ভাত করতে ইচ্ছে করছে না, রুটি দেখি আসার পথে রুটি নিয়ে আসবো কিংবা মার কাছ থেকে ভাত নিয়ে নেব, যাই হোক কিছু একটা করে রাতের ম্যানেজ করে নেব। ভাজা রয়েছে, মাছের ঝোল রয়েছে, রাতে রান্না করতে হবে না, এই আর কি। দুপুরবেলা করে যদি একটু ঘুম আসতো তাহলে পরে ভালো হতো, ঘুমের ওষুধটা খেতাম দুপুরবেলা কিন্তু খেলাম না, ভাবলাম যে রাতে খাবো, কেননা দুপুরবেলা খেলে পরে আবার কখন উঠবো না উঠবো কী হবে। আমার আবার আরেকটা ব্র্যান্ডের কাজ রয়েছে, একটা শর্ট ভিডিও রয়েছে একটা কোম্পানির ব্র্যান্ডের, তো সেটাও আজকে দেওয়ার কথা, তো আরও আরেকটা ব্র্যান্ডের এডিটিং বাকি রয়েছে, সেটাও আজকে রাতে কমপ্লিট করবো বলেছি। জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, ওগুলো ভাঁজ করতে হবে, হাত পা চলছে না, দম আটকে আসছে, সত্যি খুব দম আটকে আসছে। ঘরের বাইরে যতক্ষণ থাকছি ততক্ষণ একটুখানি নিঃশ্বাস নিতে পারছি, ঘরের মধ্যে দম আটকে আসছে, ভালো লাগছে না। ফ্যাসাদে পড়ে গেছি সোমনাথের হাতটা নিয়ে, ওর হাতটা ঠিক থাকলে হয়তো আমরা রানাঘাটেই থাকতাম না, কোথায় যেতাম। আমি সোমনাথ জিজ্ঞাসা করেছে অনেকবার যে কোথাও যেতে ইচ্ছা করছে কি না, কোথাও যাব কি না, অনেকবার জিজ্ঞাসা করেছে, আমার ওরকম কোনো জায়গা নেই। আমি ওকে বলেছি যে যেদিকে দুচোখ যায় সেদিকে যাব, যেখানে রাত হবে সেখানেই বসে থাকবো, এইসব উল্টোপাল্টা বলছি। আর সোমনাথ বলছে দেখা যাবে, কোনো সোমনাথ অনেকগুলো জায়গার নাম বলেছিল, বলছে তাহলে পুরুলিয়া যাবা, তারপরে বলছে মুর্শিদাবাদ যাবা, তারপরে বলছে মন্দারমণি যাবা, আমরা সবগুলো না করে দিয়েছিলাম, না 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 কোথাও না, ওরকম কোনো ব্যাপার নেই যে কোনো নির্দিষ্ট জায়গায় আমাকে যেতে হবে, আন্দাগোন্দা গাড়ি চালাবে, আন্দাগোন্দা যেদিকে দুচোখ যায় আমার জাস্ট বাইরের হাওয়াটা গায়ে লাগানো নিয়ে কথা, আমার কোনো জায়গায় যাওয়ার কোনো ইচ্ছা নেই। যাই হোক চলো, ভূতের মতো তো হয়ে থাকি সবসময় পাগল ছাগল হয়ে বসে থাকি, চলো একটুখানি আজকে সাজুগুজু করে ক্যামেরার সামনে আসছি। শুনেছি সাজলে নাকি মন ভালো হয়, দেখা যাক সাজলে নাকি মন ভালো হয় কতটা সত্যি, চলো। তো ফাইনালি বললাম তোমাদেরকে অনেকদিন পর আজকে একটু সাজুগুজু করি, আমি সাজুগুজু করেছি অনেকদিন পর, আমি বাজে লাগছে দেখতে আমাকে, সাজুগুজু করেছে করার পর আমি ঘুম থেকে এসে পুরো হা হয়ে গেছি, কারণ ও বোধহয় লাশ সেজেছিল বোধহয় বাদুরিয়াতে থাকতে, তারপরে সাজিনি বাদুরিয়াতে বোনের সাথে লাস্ট সেজেছে, লিপস্টিক পরেছে লাস্ট বোধহয় ওই জুয়েলার্স এর দোকানে গিয়ে বোধহয়। আর আমি আজকে স্কার্ট পরলাম আর টপ পরলাম, স্কার্ট পরলাম কেন বলো তো, কারণ সোমনাথের বাইক ঠিক হয়ে গেলে তো আর চাইলেও স্কার্ট পরতে পারবো না, তখন তো প্যান্টি পরে বসতে হবে, স্কার্ট পরে তো বাইকে বসা যায় না, তো এই হাতে 5 দিন টাইম আছে, 5 দিন একটু স্কার্ট করে নিই যদি কখনো বেরোয় টোরে এই 5 দিনের মধ্যে, ঠিক আছে। আর আবার আমি ওই নর্মাল লোহা বাঁধানোটা খুলে আবার আমি এটা পরলাম, এবার ওইটা আবার খুলে যাবে, এটা সোনা ঠিক করতে করতে খইতে খইতে আবার সেই গোলে নিচে মানে সোনা খইতে খইতে কমে যাবে, অনেক শখ করে এটা বানিয়েছি আমি সব সময় পরে থাকার জন্য, আলমারিতে তোলা রয়েছে, তো বললো সব সময় পরা যাবে না,
মনের কথা শুনতে হয়। শুনবো যদি তোমার ভাঙবে, ভেঙে যাবে, আবার ঠিক করব, আবার ভেঙে যাবে, আবার ঠিক করব, আবার ভেঙে যাবে, এই হবে। এটা অনেক শখ করে, অনেক ইয়ে করে বানিয়েছিলাম সবসময় পড়ে থাকার জন্য। ওই বারবার করে ভেঙে যাচ্ছে বলে তুলে রাখা, কিন্তু জানি আবার ভেঙে যাবে হয়তো। মানে এই নিয়ে চারবার, এই আরেকবার যদি ভাঙে তাহলে চারবার হবে। আর একটু উনি দোকান থেকে বললো যে যদি এটার দাম তো নিয়েছে 40,000, ওরা বললো যদি 80,000-এর মাল কেনা যায় তাহলে পরে ভাঙবে না, বললো আমাকে। এবার যেদিনকে এটা ঠিক করতে গেছিলাম সেদিনকে একটা ব্রেসলেট বের করে আমাকে দেখালো যে ওটার 80,000 টাকা দাম, কিন্তু ওটা ভাবলাম আবার 80,000 টাকা দিয়ে কিনবো। এইবার যদি ভেঙে যায় এটা, নেক্সট টাইম ওই 80,000 টাকার মালটাই নিয়ে আসবো, এইটা জমা দিয়ে দেবো, এইটা জমা দিয়ে ওই 80,000 টাকার মালটাই নিয়ে আসবো। আমার এগুলো পরে থাকতে খুব ভালো লাগে সবসময়, এই টাইপের ব্রেসলেটগুলো। নোয়া পাঠানোও বলা যায়, ব্রেসলেটও বলা যায়, আয়েস্তিও বলা যায়, যে যে নামে ডাকো সে সেই নামে আর কি। চলো বেরিয়ে পড়ি। কেন তো আমি এসে গেছি, বাইরে বৃষ্টি পড়ছে, আমি একাই বসে আছি ছাদে, আর সোমনাথ এখনও ছাদে আসেনি। সোমনাথ নিচে বন্ধুর সাথে বসে গল্প করছে, কাকিমা আছে, তো আমি মামাকে বসতে বলছিল, আমি বসিনি, আমি জুতোটা খুলে টান টান চলে এসেছি ছাদে। আমার ইচ্ছেই করলো না বসতে, সোমনাথ বলছিল ওরা খারাপ ভাববে একটু বসো, আমি বললাম না পরে দেখা যাবে, আমার ভালো লাগছে না, আমি ছাদে আসবো বলেই আমার উদ্দেশ্যটা হচ্ছে ছাদে আসা। তো ব্যাক সাইডটা কিছু দেখানোর মতো নেই, অন্ধকার, সামনেটাই ভালো, ওই যে হাই রোড মনোরমা সবই দেখা যাচ্ছে। বাড়িতে চলে এসেছি, এখন টাইম হচ্ছে রাত্রির 10টা। তো বাড়িতে এসেছি, জাস্ট 5 মিনিটও হয়নি বাড়িতে ঢুকলাম, ঢুকেই আগে চেঞ্জ করে নিলাম কারণ বৃষ্টিতে ভিজে গেছিলো ড্রেসটা পুরো। আর এখন আধা ঘন্টা মতো বসবো, আধা ঘন্টা মতো বসে তারপরে কাজ শুরু করব। কাজ বলতে ওই ব্র্যান্ড প্রমোশনের কাজগুলো রয়েছে, আর ডিনার করতে হবে। ছাদে থাকা অবস্থায় সোমনাথ ওপরে গেছিলো, 3 বার গেছে ওপরে, একবার চা নিয়ে গেছে ওপরে, একবার চিকেন পকোড়া নিয়ে ওপরে গেছে, একবার এগ রোল নিয়ে ওপরে গেছে। তো তারপরে ওর বন্ধু গেল, তারপরে ওরা গল্প করছিলো, আমি গান শুনছিলাম, তারপরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে নেমে আসলাম আর কি। অনেকটা লম্বা সময়, প্রায় 2.5 ঘন্টার ওপরে ছাদে ছিলাম। যাই হোক, এখন জামাকাপড়গুলো ভাঁজ করার মতো আর শরীরে এনার্জি দিচ্ছে না, বসে থেকে থেকেও যে কেউ হাঁপিয়ে যায় সেটা আমি, যে বসে থেকে থেকেও হাঁপিয়ে যায়। তো এখন একটুখানি ওই ঘরে গিয়ে শোবো, আধা ঘন্টা পর উঠে তারপরে বাকি কাজগুলো করব। ঠিক আছে, তো ব্লগ এখনই শেষ করছি না, পরে শেষ করব, সঙ্গে থাকো, পরে আসছি। ফাইনালি ওষুধ খেয়ে নিয়েছি, একটা ঘোর ঘোর এসে যাচ্ছে আমার মধ্যে ঘুমের। তো ব্লগটা শেষ করে দিচ্ছি, এখন টাইম হচ্ছে 11:15। ব্র্যান্ডের যে ভিডিওটা ছিল সেটাই মাত্র ওই ঘর থেকে করে আসলাম। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।